পর্যায়ক্রমে জামাত ইসলামের বহু লোকের সঙ্গে আমার দাওয়াত পাওয়া সৌভাগ্য না হলেও জেল খেলার সৌভাগ্য হয়েছিল। জামাত ইসলামের সঙ্গে আমার সম্পর্ক অনেক ভালো কিংবা খুবই খারাপ এমন কিছু না, একটা মিষ্টি মধুর সম্পর্ক আমার সঙ্গে আছে জামাত ইসলামের বহুদিন আগে থেকে। আমি সেখানে আজকে আমি স্মরণ করতে চাই, এখানে অনেক উপস্থিত আছেন, 2001 সালে জামাত ইসলামের নেতৃবৃন্দ আমার জন্য নির্বাচনে কাজ করেছিলেন আলাদা টিম করে আহমদ আলী সাহেবের নেতৃত্বে, সম্ভবত আহমদুল্লাহ সাহেব। এবং আমি দেখেছি যে উনি কাজ করার সময় প্রতি রাতে আমার সঙ্গে দেখা না করে আমাকে বিভিন্ন হিসাব কিতাব না দিয়ে উনি আমার বাড়ি ছাড়তেন না, আমার ইলেকশন অবশ্যই অবশ্যই ছাড়তেন না, একবার সমস্ত পাই পাই হিসাব বুঝিয়ে দিয়ে সারাদিন কী কাজ হয়েছে কোথায় কী কাজ হয়েছে কিন্তু সমস্ত বুঝিয়ে দিয়ে যেতেন। এই জন্য আমি ভাবলাম যে ওনাকে স্মরণ করা দরকার, যদি আমি কৃতজ্ঞ হই তাহলে এই কথাটাই আমার স্মরণ করা দরকার। তিনি জামাত ইসলামের একজন বোধহয় উচ্চ পর্যায়ের একজন নেতা ছিলেন, আমার আমি জানি না ওনার পজিশনটা কি ছিল ওই সময়। পর্যায়ক্রমে জামাত ইসলামের বহু লোকের সঙ্গে আমার দাওয়াত পাওয়া সৌভাগ্য না হলেও জেল খেলার সৌভাগ্য হয়েছিল। পর্যায়ক্রমে ওনার সঙ্গে জেল খেলেছি আমি।